দর্শক শিরোনামে যেমনটি বলছিলাম যে বন্যা পরিস্থিতিতে উত্তরের কিছুটা উন্নতি হলেও পানির মানে অবস্থার অবনতি হয়েছে সিলেট এবং মৌলভীবাজার সহ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় এবং সেখানে পানি পানিবন্দী হয়ে আছেন চার লাখেরও বেশি মানুষ সে বিষয়ে জানাতে মৌলভীবাজারের জুড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ গুলজার এই এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে মানে আপনার কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো দর্শকদের জানান শুভ আসলে বন্যা পরিস্থিতি এখানকার অবস্থা খুবই ভয়ানক আমরা তো দিনব্যাপী এই উপজেলাতে আছি এবং পার্শ্ববর্তী আরেকটি উপজেলা আছে বড়লেখা সেখানে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সেখানে যাওয়া আমাদের সম্ভব হয়নি তবে এই এলাকা আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু জুড়ি উপজেলার যে উপজেলা সদরের যে মেইন সড়ক সেটিতে প্রধান সড়কে এখানে যান চলাচল বলতে ট্রাক ছাড়া আর তেমন একটা কিছু চলছে না মাঝে মধ্যে হয়তো বা অটোরিকশা বা সিএনজি যেগুলো আছে সেগুলো যাচ্ছে এবং মানুষের দুর্ভোগের পরিমাণ আমরা সাধারণত এটা উজান অর্থাৎ শুকনো জায়গায় এখানে বেশি তারপরও এই অবস্থা আমরা একটু ভাটি অঞ্চলে গিয়েছিলাম অর্থাৎ এই জুড়ি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন যেহেতু প্লাবিত আমরা সেখানে গিয়েছিলাম সেখানকার অবস্থা খুবই নাজুক এখানে যারা বসবাস করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বললেন প্রায় মাস দেড়েক থেকে তারা পানিবন্দী অবস্থায় আছেন তেমন সাহায্য সহযোগিতা তাদের পৌঁছায়নি এবং কারো কারো এমনও আছে যে বাড়ির একদম চালের উপর পানি এবং এই অবস্থায় যারা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে অবস্থান নিয়েছেন কিছুক্ষণ আগে আমরা সেই আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে এসেছি সেখানে তাদের অভিযোগের আসলে শেষ নেই তারা তিন চার দিন থেকে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন কিন্তু শুধুমাত্র গতকালকে তাদেরকে কিছু ছিড়া এবং গুড় এই ছাড়া এর বাইরে তাদের আর কোনো সহযোগিতা দেওয়া হয়নি এবং মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই হয়তো বা পরবর্তী সংবাদে আপনাদেরকে এ ব্যাপারে আরো বিস্তারিত দেখাতে পারবো তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছি তারা যেটি বলেছেন যে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন তার তুলনায় অপ্রতুল অনেক এই হচ্ছে এখানকার অবস্থা শুভ গুলজার আপনাকে অনেক ধন্যবাদ মলহীবাজারের জুড়ি থেকে যোগ দিয়েছিলেন গুলজার আহমেদ জানাচ্ছিলেন সেখানে বন্যা পরিস্থিতি আর দর্শক একটু আগেই আপনাদেরকে যেমনটি বলছিলাম যে উত্তরের তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে তবে এখনও পানির নিচে নদী তীরের নিচু এলাকা এবং ওই এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ আর অবনতি হয়েছে সিলেট ও মৌলহীবাজারের বন্যা পরিস্থিতি আর দুর্ভোগে রয়েছেন কয়েক লাখ মানুষ আর একটু আগেও গুলজার আহমেদ জানাচ্ছিলেন যে প্রশাসন যে ত্রাণ সহায়তা দিচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়টি প্রতিবেদন দেখতে চাই সড়ক পথে পানি তাই বাধ্য হয়ে গাড়ির বদলে নৌকা নিয়ে ছুটছে হচ্ছে গন্তব্যে উজানের ঢল আর টানা বর্ষায় মৌলীবাজারের তিন উপজেলার চিত্র এখন এমনই একদিকে পানিবন্দি জীবন অন্যদিকে মিলছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই লাখো মানুষের বলতে পারতেছে না প্রকাশ করার মতো না আর যে ত্রাণ সামগ্রী দিতেছে একদম অপ্রতুল মানে মানুষের খুব দুর্দশায় আছে মানুষ উজানে চলে গেছে অনেক বাড়িঘর ছেড়ে মানুষ হাঁস মুরগি নিয়ে গবাদি পশু নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে নিয়ে তো একবারে শেষ অবস্থা কাইল গাড়িগুলিও চালাইতাম পারিন না যখন রাস্তাঘাট সারা বন্ধ কোনোবায় যাইতামও পারিয়েন না সবখানে পানি ঢুকে পড়ে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও পাঁচ ছয় দিন হয়ে যায় স্কুলটা বন্ধ স্কুলে আমরা লেখাপড়ার ক্ষতি হচ্ছে এবং কি এই স্কুলে আমরা যখন পড়ালেখা পরীক্ষা এসেছে সামনে পাঁচ তারিখ থেকে স্যারে বলেছিলেন পরীক্ষা কিন্তু পরীক্ষা বাতিল করা হবে যখন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের ছয় উপজেলায় মাথা গোজার শেষ আশ্রয় হারিয়ে অনেকের বসবাস এখন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে একই সাথে নদীর পানি কিছুটা কমলো লোকালয়ের পানি এখন নামে এদিকে উত্তরে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও ডুবে আছে নদী তীরের নীলফামারে লালমনিহাটের নিচু এলাকাগুলো

তারপর কয়েক হাজার খাওয়ার ছেলাইন আমরা নিয়ে এসেছি সেগুলো আমরা এখন বিতরণ করব আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি উন্নতি হতে পারে